ও মাই গড, দারুণ আপডেট, দুরন্ত আপডেট, ছিটকে দেওয়া আপডেট। বলেছি না সাকিব ভাই আর দরদ না বিশ্বের দরবারে এমনভাবে পৌঁছবে জাস্ট ভাবতেও পারছি না আমরা কেউ। মানে কি বড় বড় প্ল্যানিং, কি বড় পরিসরে প্রমোশন, এগুলো তো ছাড়ো, দরদের সঙ্গে এবার যুক্ত হলো স্পটিফাই। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমরা মনে হচ্ছে দরদের সমস্ত গানগুলো স্পটিফাইতে শুনতে পাবো। জাস্ট কিছুক্ষণ আগে অনন্য মামুন ভাইয়ার একটি পোস্ট, আমি অলরেডি এখানে পোস্টটা অ্যাটাচ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রথম লাইনটা অনন্য মামুন ভাইয়া যেটা লিখেছেন, তিনি লিখছেন যে আমাদের সমস্ত প্ল্যানগুলোই তো কপি হয়ে যাচ্ছে, এরকম করে একটা লিখেছেন। তো বলছেন তাও জানিয়ে দিলাম, আবার একটা ইতিহাস ঘটিয়ে দিলাম, স্পটিফাই যুক্ত হয়ে গেল দরদের সঙ্গে। আমরা জানি দরদ একটা প্যান ইন্ডিয়ান ছবি এবং ছটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে এই ছবিটা। প্রত্যেক কটা ভার্সনের গান স্পটিফাইতে অ্যাভেলেবল হবে, অডিও ভার্সন আমরা এটা বুঝতে পেরে গেলাম। অর্থাৎ দরদের মিউজিক পার্টনার হিসেবে স্পটিফাইকে আমরা পেয়ে গেলাম। তোমরা নিশ্চয়ই সবাই জানবে, জিও সাভন বলি, স্পটিফাই বলি, অ্যামাজন বলি, এই সমস্তগুলো এক একটা বড় বড় মিউজিক কোম্পানি যেগুলোতে আমরা গানের অডিও ভার্সন শুনতে পাই। মানে বিশাল বড় বড় যে সিনেমা, সমস্ত সিনেমার গান স্পটিফাই, অ্যাপল মিউজিক, জিও সাভন এগুলোতে অ্যাভেলেবল থাকে। তো দরদ বা দরদের গানগুলোও কিন্তু আমরা স্পটিফাইতে শুনতে পাবো। এটা একটা দারুণ 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 সুখবর প্রত্যেকের জন্য। তো টিম অনন্য মামুন এবং তার টিম দরদ টিম বেসিক্যালি এত ভালোভাবে পুরো বিষয়টাকে করছেন, জাস্ট এত ভালো লাগছে কোনো কথা হবে না। দেখো 28 মার্চ আসতে এখনও বেশ কয়েকটা দিন দেরি আছে, আজকে অলরেডি আমরা জানি 22 মার্চ, এখনও হাতে গোনা 4-5টা দিন গোটাটা বাকি, তার আগেই একের পর এক ধামাকা দিতে যাচ্ছে আমাদেরকে, দিতে চলেছে আর কি দরদের টিম। মানে ডে বাই ডে নতুন 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 একটা করে করে আপডেট স্পটিফাইয়ের অফিসে আমরা দেখতে পেলাম, এবং অনন্য মামুন এবং তার টিম কি সুন্দরভাবে ছবিটা তুলে পোস্ট করেছেন। আমাদের সকলের কাছে এটা একটা অনেক গর্বের ব্যাপার, অনেক আনন্দের ব্যাপার, অনেক ভালো লাগার একটা ব্যাপার। এত বড়ভাবে এর আগে যে এইভাবে পুরো বিষয়টা হতে পারে কোনো বাংলাদেশি চলচ্চিত্র ভাবতে পেরেছে কি না আমার যথেষ্ট ডাউট আছে। আমার মনে হয় অনন্য মামুন ভাইয়া না একদম নতুন করে একটা ভাবলেন এবং সেটা তিনি কার্যকরী করলেন। তোমরা এবার নিজেরাই বলো, এই যে আমরা মাঝখানে একবার সকলে আশা হারিয়ে ফেলছিলাম যে কেন কোনো আপডেট নেই, কেন কোনো আপডেট নেই, এই বিষয়গুলো করতে সময় লাগে বন্ধুরা। আশা করছি আমরা এই যে আনন্দটা পাচ্ছি না, এই আনন্দটা যখন আমরা পাচ্ছি তখন আমরা ভুলে যাচ্ছি যে একটু আপডেট আসতে দেরি করছিল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখো কত বড় পরিসরে সবটা কিছু হচ্ছে, স্পটিফাই যুক্ত হচ্ছে, ভাবতে পারছো? তোমরা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি ভাই, দুবাইয়ের মতন জায়গায় এত বড় লেভেলের প্রমোশন, জাস্ট মানে ইম্যাজিন করতে পারছো তোমরা? জাস্ট স্বপ্ন দেখতাম আমরা এগুলো হবে আর এগুলো বাস্তবে ঘটছে, দারুণ লাগলো, দারুণ। তো সবার আগেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।